না না তুমি কি চাও, তুমি কি চাও পরিষ্কার করে বলো। এরপরে যদি আমি কন্ট্রোল হারিয়ে ফেলি তখন কি হবে ভেবে দেখেছো একবারও? হুম, তখন তো বলবে যে আমার স্বামী প্রচন্ড অত্যাচারী, আমার স্বামী আমাকে কথা শোনায়, অত্যাচার করে। আজকে রোহিত যে ব্যবহারটা আমার সাথে করলো, তারপরে তোমার লজ্জা করছে না রোহিতের সাথে কথা বলতে, ওই বাড়ির লোকের সাথে কথা বলতে? আমি বুঝতে পারছি রূপ, বুঝতে পারছি তোমার রাগ করাটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাইদের মাথাটা না কাজ করছে না, আর কাজ করাটাই তো স্বাভাবিক নয়, তাই না? কোনো খোঁজ পাওয়া যায়? আমি ইন্টারেস্টেড নই, আমি একদমই ইন্টারেস্টেড নই। ফুলকি দাস কে, ফুলকি দাসের কি হলো, ফুলকি দাস কোথায় গেল, বাঁচলো, ফুলকি দাস মরলো, আমি কোনো খবর রাখতে চাই না। আর তুমি একটা কথা পরিষ্কার করে শুনো, তুমি যদি আমাদের এই বিয়েটা টিকিয়ে রাখতে চাও তাহলে তুমি ওই বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখো, বুঝতে পেরেছো? বাংলা ভাষায় বললাম, পরিষ্কার করে বললাম।